সেবা ও সদাচার ডিএমপির অঙ্গীকার এই প্রতিপাদ্য সামনে রেখে একত্রিশ জানুয়ারি বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊনপঞ্চাশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হবে বিশেষ এ দিনটিকে কেন্দ্র করে ঢাকা মহানগরীর সব স্কুল কলেজে শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ উৎসব আয়োজন করেছে নগরবাসীর নিরাপত্তায় নিয়োজিত থাকা এই সংস্থাটি ডিএমপির চকলেট উৎসবের অংশ হিসেবে তিরিশ জানুয়ারি বুধবার বিকেলের রাজধানীর তেজগাঁও এলাকার সরকারি বিজ্ঞান কলেজে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এর আগে বেলুন উড়িয়ে কলেজটিতে চকলেট বিতরণ উৎসব উদ্বোধন করেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমানের সভাপতিত্বে এই অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মের সাথে পুলিশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও নিবিড় করার প্রত্যয় ব্যক্ত করেন এদিকে মন্ত্রী এবং পুলিশ সদস্যদের কাছ থেকে এভাবে চকলেট পেয়ে খুশি শিক্ষার্থীরাও কলেজটির একাধিক শিক্ষার্থী ঢাকা টাইমসকে বলেন পুলিশ নিয়ে অনেকের নানা রকম ভাবনা অনেকে পুলিশকে ভয় পায় তারা এভাবে আমাদের পাশে আসলে এবং পাশে থাকলে সেই ভয়টাও আমাদের থাকবে না